চলতে জানাচ্ছে শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন সংস্কার এবং রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন। সত্যের পথে অবিচল। এখন শুনুন পৌরসংবাদ। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন সংস্কার এবং রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে সচেতন ব্রাহ্মণবাড়িয়া বাসীর উদ্যোগে রেল স্টেশন প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাবলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ লুকমান হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুবন সহ স্থানীয় নাগরিকবৃন্দ। এ সময় বক্তারা 26 মার্চ হেফাজতের তাণ্ডব চলাকালে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতা আনার দাবি জানান এবং দ্রুত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনকে সংস্কার করে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবি জানান। পরে তারা মানববন্ধন শেষে রেলপথে অবস্থান নেয়। ফারজানা আক্তার ফাইজা, সিটিভি 71।